হরিহরপাড়া আইসিডিএস সেন্টারে কর্মীদের অব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কাঞ্চননগর মণ্ডলপাড়া আইসিডিএস সেন্টারে। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে সেন্টারের কর্মী সহায়কদের ঘরে বন্ধ করে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। হরিহরপাড়া আইসিডিএস সেন্টারের কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কাঞ্চননগর মণ্ডলপাড়া আইসিডিএস সেন্টারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সেন্টারে প্রতিদিন নোংরা বাসনপত্রে খাবার খাওয়াচ্ছেন ছোট ছোট শিশুদের। স্কুলে ঠিকমতো পড়াশোনা করানো হয় না, এছাড়াও সেন্টারে রোজ নিয়মিত খাবার দেওয়া হয় না বলেও অভিযোগ। বারংবার বলা সত্ত্বেও কোনো কথা শোনে না এই সেন্টারের কর্মী ও সহায়করা। সোমবার সকালে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে সেন্টারের কর্মী সহায়কদের ঘরে বন্ধ করে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীরা বলেন, যতক্ষণ এই আইসিডিএস কর্মীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেবে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আমাদের আবেদন হচ্ছে কাঞ্চননগর মণ্ডলপাড়া অঙ্গনারী কেন্দ্র, এখানে আমাদের আবদার হচ্ছে এই যে স্কুলের আশেপাশে যেটা দেখছেন তো জঙ্গল, এগুলো আমরা পরিষ্কার করতে চাইছি। আর খাবার দাবার ঠিকঠাক দিচ্ছে না, বাজে বাজে খাবার দিচ্ছে, বাচ্চাদেরকে নিয়মিত পড়াশোনা করাচ্ছে না, আর এখানে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। আর কিছু বলতে গেলে ওরা খাবারের মেনুটা কি হচ্ছে না হচ্ছে আমরা সঠিক পাচ্ছি না। আর ওদের বক্তব্য, সকালবেলায় এসে বাচ্চাদের গার্জেনদের এসে নাম লেখাতে হবে এবং পরবর্তীতে আবার খিচুড়ি নিয়ে যেতে হবে এবং গার্জেন খাই আসতে হবে খিচুড়ি দিতে, এটাই বক্তব্য। এই বিষয়ে হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক বলেন, সরকারের নির্দেশিকায় বলা হয়েছে 3-6 বছর বয়সে বাচ্চাদের বসিয়ে খাওয়াতে হবে। বাচ্চাদের অভিভাবকদের বিষয়টি বোঝাতে হবে এবং সেন্টারে যে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে, বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেই বিষয়টি সেন্টারের কর্মীদের লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি। এমন একটা ঘটনার কথা আমার নজরে এসছে বা আমি শুনেছি, আমি আমার যে ব্লকের যিনি আধিকারিক রয়েছেন সিটি পিও সাহেব, তার সাথে আমার কথা হলো। তো দুটো ইস্যু বোধহয় কাজ করছে, একটা 3-6 বছরের বয়সী যারা রয়েছে তাদেরকে বসিয়ে খাওয়ানোর একটা গভর্নমেন্টের গাইডলাইন রয়েছে, সেক্ষেত্রে হয়তো অনেকের অন্যরকম একটা ইচ্ছে রয়েছে, সেইটা এখন গভর্নমেন্টের গাইডলাইনের ক্ষেত্রে বা মানুষকে বোঝানোর একটা ব্যাপার রয়েছে। আর একটা ইস্যু আছে, আমি শিল্পী সাহেবকে বললাম, উনি পার্সোনালি যাতে দেখেন যে বাসনপত্র সেটার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ঘাটতি রয়েছে, এরকম একটা অভিযোগ উঠছে। আর নিম্নমানের খাবার, যেহেতু বাচ্চাদের হেলথের একটা প্রশ্ন রয়েছে, এইখানে কম্প্রোমাইজটা হয়তো করা হবে না। উনি ওনার সাথে আমার ডিটেলস আলোচনা হলো, উনি হয়তো নিজেও আরেকবার যাবেন, প্রয়োজনে আমিও যাব, মিটে যাবে, আমরা দেখছি, নজরে রাখছি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।